বন্ধুরা, বডি বিল্ডিং এর শখ তো আমাদের সবার মধ্যেই রয়েছে। আজকের যুগে সবাই একটি আকর্ষণীয় বডি বানাতে চায়। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা তাদের বিশালাকার বডির কারণে খুব বিখ্যাত হয়ে আছে, কিন্তু আপনি হয়তো জানেন না যে এই যুগের পূর্বেও অনেক মানুষই বডি বিল্ডিং এর শৌখিন ছিলেন। তাদের মতো বডি বিল্ডার তো আজকের যুগে দেখাই যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে মারাত্মক পাঁচজন বডি বিল্ডারকে, যারা তাদের সময়কালে বডি বিল্ডারদের জগতে রাজত্ব করতেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, কেই গ্রিন। কেই গ্রিন হচ্ছেন একজন জীবিত মনস্টার। তার পুরো নাম হচ্ছে লেসলি কেই গ্রিন, কিন্তু বডি বিল্ডারের জগতে তাকে শুধু কেই গ্রিন নামেই ডাকা হয়। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং ওজন প্রায় 130 কেজির কাছাকাছি। এই দানব তার মাথায় একটি লম্বা চুলের বেনিও রেখেছে, যার কারণে তাকে আরো বেশি ভয়ানক দেখায়। জেনে অবাক হবেন যে সে একজন প্রফেশনাল বডি বিল্ডার হবার পাশাপাশি একজন পার্সোনাল ট্রেইনার, একজন আর্টিস্ট এবং অভিনেতাও বটে। নাম্বার টু, রিচ পিয়ানা। রিচ পিয়ানা ছিলেন একজন আমেরিকান বডি বিল্ডার এবং একজন বিজনেসম্যান, যিনি 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত তার বডি বিল্ডিং এর ক্যারিয়ারে মিস্টার ক্যালিফোর্নিয়া এবং আরো অনেক খেতাব জিতেছেন। তার শরীর ছিল খুবই ভারী এবং মজবুত। যেসব বডি বিল্ডাররা স্টেরয়েড গ্রহণ করতেন, তিনি ছিলেন তাদের মধ্যেই একজন। স্টেরয়েডের ব্যবহারে তার শরীরের আকার বড় তো হয়েছে, কিন্তু এর জন্য তাকে খুব বড় ধরনের প্রতিদান দিতে হয়েছে। হঠাৎ একদিন তার বাসার টয়লেটে তার মৃতদেহ পাওয়া যায়। খবর অনুসারে জানা যায় যে স্টেরয়েডের ওভারডোজের কারণে তার মৃত্যু হয়েছে। নাম্বার থ্রি, মর্গান এস্টে। মর্গান এস্টে নামক এই ব্যক্তিকে একজন রিয়েল লাইফ জায়ান্ট বলা হয়ে থাকে। তার মানে একজন সত্যিকারের দানব। ফ্রান্সের জন্ম নেওয়া মর্গান এস্টের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি এবং ওজন 140 কেজি। তাকে এখনও আমেরিকার সবচেয়ে বড় বডি বিল্ডার বলা হয়ে থাকে। সে যখন সাধারণ মানুষের মধ্য দিয়ে হেঁটে যায়, তখন মানুষের রিয়াকশন দেখার মতো হয়, কারণ সবাই তার এই বিশালাকার দেহ দেখে অবাক হয়ে যায়। আপনি জেনে অবাক হবেন যে তার বাইসেপসের সাইজ 25 ইঞ্চি। নাম্বার ফোর, রনি কোলম্যান। রনি কোলম্যান বডি বিল্ডিংয়ের জগতে এমন একটি নাম যাকে প্রতিটি মানুষ চেনে। রনি 8 বার মিস্টার অলিম্পিয়া খেতাব জিতেছেন। তার নামে ওয়েটলিফটিংয়ের অনেকগুলো রেকর্ডও রয়েছে, যেগুলো আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তিনি 1998 থেকে 2005 সাল পর্যন্ত প্রফেশনালভাবে বডি বিল্ডিং করেছেন, এবং এই সময়কালে কোনো বডি বিল্ডারই রনির মতো দানবীয় বডি বানাতে পারেনি। যদিও তিনি এখন বডি বিল্ডিং থেকে রিটায়ার্ড হয়েছেন, কিন্তু আজও বডি বিল্ডিংয়ের জগতে তাকে একজন লিজেন্ড হিসেবে স্মরণ করা হয়। নাম্বার ফাইভ, পল ডিলেট। পল ডিলেট ছিলেন কানাডার একজন প্রফেশনাল বডি বিল্ডার, যিনি 1993 সালে বডি বিল্ডিংয়ের জগতে পা রেখেছিলেন। তার উচ্চতা 6 ফুট 6 ইঞ্চি এবং সেই সময় তার ওজন ছিল প্রায় 140 কেজি। তার শরীরকে দেখে শরীরের প্রত্যেকটি রগকে গুণা যেত। বডি বিল্ডিংয়ের ইতিহাসে অনেক কম মানুষই আছেন যারা তার মতো বডি বানাতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে মারাত্মক পাঁচজন বডি বিল্ডার। এদের মধ্যে কোন বডি বিল্ডারটি আপনার নজর কেড়েছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যজালের সাথেই থাকুন। ধন্যবাদ।